আসসালামু আলাইকুম। মেডিসিন নেমস অ্যান্ড ইউটিএসভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি যে ওষুধ নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে নিক্সিটাল 5 mg 10 mg ট্যাবলেট। কোন কোন রোগের ক্ষেত্রে চিকিৎসকগণ নিক্সিটাল ট্যাবলেট প্রয়োগ করে থাকেন, নিক্সিটাল ট্যাবলেটের মাত্রা, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, সতর্কতা ইত্যাদি বিষয়। বিভিন্ন ওয়েবসাইট থেকে নিক্সিটাল ট্যাবলেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা ঔষধ নিজ দায়িত্বে সেবন করতে হবে। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। নিক্সিটাল ট্যাবলেটের জেনারিক বা গ্রুপের নাম হচ্ছে সিটালোপ্রাম অক্সালেট। নিক্সিটাল ট্যাবলেট ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। নিক্সিটাল ট্যাবলেট 5 mg এবং 10 mg হয়ে থাকে। নিক্সিটাল 5 mg ট্যাবলেটের দাম 7 টাকা এবং 10 mg ট্যাবলেটের দাম 12 টাকা। এখন আমরা জানবো নেক্সিটাল ট্যাবলেট কি কি কাজে ব্যবহার হয় বা নেক্সিটাল ট্যাবলেট কোন রোগের ক্ষেত্রে চিকিৎসকগণ প্রয়োগ করে থাকেন। মেজর ডিপ্রেসিভ এপিসোড, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি হতাশা, বিষণ্নতা, উদ্বেগ, আতঙ্কগ্রস্ত হওয়া, একই চিন্তা বারবার করা, সচিবায় সমস্যা, সন্দেহ করা, অল্পতে রেগে যাওয়া, সবসময় মৃত্যু ভয় করা, অসামাজিক আচরণ করা, দ্রুত বীর্যপাত হওয়া ইত্যাদি রোগের কারণে নিক্সিটাল ট্যাবলেট রোগীদের উপর প্রয়োগ করা হয়ে থাকে। নিক্সিটাল ট্যাবলেট SSRIS রিলেটেড অ্যান্টি ডিপ্রেশেন্ট ড্রাগ। এখন আমরা জানবো নিক্সিটাল ট্যাবলেট এর মাত্রা বা সেবন পদ্ধতি নিয়ে। মেজর ডিপ্রেসিভ এপিসোড, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 5 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 mg দিনে একবার, 5 mg পর্যন্ত সমন্বয় করা যেতে পারে, বর্ধিত মাত্রা 20 mg দিনে একবার। বয়স্ক রোগী, 65 বছরের উপরে অথবা যকৃত সমস্যা জনিত রোগীদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 5 mg দিনে একবার, বর্ধিত মাত্রা 10 mg দিনে একবার। নিক্সিটাল ট্যাবলেট সকাল সন্ধ্যা খাবার আগে পরে দুই ভাবে খাওয়া যায়। সতর্কতা, কিডনি সমস্যা জনিত রোগীদের ক্ষেত্রে নিক্সিটাল ট্যাবলেট খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে নিক্সিটাল ট্যাবলেট এর খুব একটা বেশি প্রয়োগ দেখা যায় না। 12 বছরের নিচে শিশুদের নিক্সিটাল ট্যাবলেট প্রয়োগ করা হয় না। কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে নিক্সিটাল ট্যাবলেটে। সব ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। নিক্সিটাল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া, ওজন কমা, ওজন বাড়া, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাম, ইউরিনারি সমস্যা, সেক্সুয়াল সমস্যা, দৃষ্টি সমস্যা ইত্যাদি হয়ে থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কোনো ওষুধ সম্পর্কে যদি আপনাদের জানার থেকে আমাদের কমেন্ট করতে পারেন, তবে অবশ্যই ওষুধ এর জেনারিক নাম বা গ্রুপের নামটা আমাদের বলতে হবে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।